দ্বিতীয় শ্রেণীর বাচ্চারা, তোমাদের এখন পরিবেশ ক্লাস শুরু হলো। পরিবেশ বইয়ের 30 পাতাটা খোলো। দেখো এই 30 পাতায় 6 অধ্যায়ের যে অনুশীলনীটা আছে সেটা আমরা কিছুটা আজকে করার চেষ্টা করব। আজকে আমরা শূন্যস্থান পূরণ, সঠিক বাক্যের পাশে টিক চিহ্ন দাও, ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও এবং বন্ধনীর মধ্যেকার সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও, এই যে কাজটা এটা এখনকার ক্লাসে করব। আমরা নেক্সট ক্লাসে প্রশ্নগুলোর উত্তর করব। তাহলে আমি আশা করব তোমরা এতক্ষণে নিশ্চয়ই তোমাদের পরিবেশ বইয়ের 30 পাতাটা খুলেছ এবং বাড়িতে যে খাতাটায় তোমরা এ করছো, পরিবেশ লিখছো, সেই খাতাটা কিন্তু তোমরা খোলো, সেই খাতাটা থেকেই তোমরা লেখো। দেখো কি বলছে, দুইয়ের ক বলছে পাশাপাশি কয়েকটি পাড়া নিয়ে একটি গ্রাম হয়। গড়াফাল আকার ম গ্রাম, তাহলে পাশাপাশি কয়েকটি পাড়া নিয়ে একটি গ্রাম হয়। খ নম্বর হচ্ছে ধান, পাট, আলু, ডাল প্রভৃতি গ্রামে গড়াফাল আকার মায়কা গ্রামে উৎপন্ন হয়। তাহলে কি আলু, পাট, ধান, ডাল প্রভৃতি গ্রামে উৎপন্ন হয়। গ নম্বর ওষুধ, কাগজ, লোহার যন্ত্রপাতি প্রভৃতি শহরে উৎপন্ন হয়। তালবস হ রয়েগা শহরে উৎপন্ন হয়। ঘ নম্বর বর্ষাকালে গ্রামের রাস্তায় ভীষণ কাদা হয়, কয়াকার দয়াকার কাদা হয়। শূন্যস্থান পূরণগুলো হয়ে গেল। এরপরে না, আরেকটা বাকি আছে। 1 নম্বর হচ্ছে শহরে প্রতিদিন কোনো নির্দিষ্ট স্থানে সকালে বিকালে বাজার বসে, বয়াকা পুরকে জয়াকাটা বাজার বসে। তাহলে শূন্যস্থান পূরণ হলো। প্রশ্নগুলো আমি পরে ক্লাসে করাচ্ছি। 4-এ কি আছে, সঠিক বাক্যটির পাশে টিক চিহ্ন দাও এবং ভুল বাক্যটির পাশে কাটা চিহ্ন দাও। তোমরা প্রত্যেকেই খুব ভালো করে ইতিমধ্যে জেনে গেছো যে এইভাবে অ্যান্সারগুলো কীভাবে করবে। না 4-এর ক নম্বর দেবে, দিয়ে পুরো বাক্যটা লিখবে, লিখে যদি তোমার মনে হয় যে হ্যাঁ বাক্যটা ঠিক তবে রাইট চিহ্ন দেবে, যদি মনে হয় না বাক্যটা ভুল তবে কাটা চিহ্ন দেবে। শুধু কিন্তু নম্বর দিয়ে কাটা বা রাইট দিয়ে দিলে হাফ হয়ে যাবে নম্বর, আবার বলে দিলাম। তাহলে 4-এর ক-তে কী আছে, না পাশাপাশি কয়েকটি পাড়া নিয়ে একটা গ্রাম হয়, পাশাপাশি কয়েকটি পাড়া নিয়ে হয় একটি গ্রাম, রাইট। এটা তো ঠিক, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, তাই আমি কী দিয়েছি, রাইট চিহ্ন দিয়েছি। এবার খ নম্বর হচ্ছে শহরের বেশিরভাগ লোক চাকুরিজীবী, শহরের যে সমস্ত লোকেরা থাকে বেশিরভাগ লোকই চাকরি করেন, এটাও ঠিক, তাই আমি রাইট দিয়েছি। গ নম্বর হচ্ছে গ্রামে, ভালো করে খেয়াল করো, হ্যাঁ লেখা রয়েছে গ্রামে, গ্রামে ঘন ঘন বাস, লরি, মিনি বাস, মোটর গাড়ি, ট্যাক্সি, বাইক, স্কুটার প্রভৃতি যানবাহন চলে। তাহলে এটা কিন্তু যদি শহরে হতো তাহলে এটা আমি রাইট দিতাম, কিন্তু বলেছে গ্রামে, গ্রামে কিন্তু বাস লরি থাকলেও এত গাড়ি ঘন ঘন যায় না, অতএব বাক্যটা ভুল, তাই আমি পাশে দিয়েছি কাটা চিহ্ন। এবার ঘ নম্বরে বলছে শহরে জলের কল থেকেই পানীয় জল পাওয়া যায়, এটা ঠিক, শহরে যে জলের কল প্রত্যেক বাড়িতে বাড়িতে রয়েছে সেই জলের কল থেকেই কিন্তু মানুষ জল পেয়ে থাকেন, তাই রাইট চিহ্ন দেওয়া হলো। এবার বলছে 1 নম্বর গ্রামের সব রাস্তাঘাট চওড়া ও পাকা, গ্রামের তো নয়, গ্রামের কিছু কিছু রাস্তাঘাট এখন সরকারি উদ্যোগে চওড়া এবং পাকা করার চেষ্টা হচ্ছে, কিন্তু সব রাস্তায় যে চওড়া বা পাকা হয়েছে এমনটা নয়, তাহলে কিন্তু এই বাক্যটা ভুল, তাই এর পাশে কাটা চিহ্ন দিলাম, ঠিক আছে। এরপরে 5-এ বলছে বন্ধনী, বন্ধনী মানে এই যে ব্র্যাকেট বন্ধনী, বন্ধনীর মধ্যেকার সঠিক উত্তরটির মাথায় ঠিক চিহ্ন দাও, তার মানে বন্ধনীর মধ্যে একটা দুটো অথবা 3টে অপশান অর্থাৎ শব্দ থাকবে, তার মধ্যে 3টেই ঠিক নয়, যে কোনো একটা ঠিক, তোমাকে কিন্তু যেটা ঠিক তার মাথায় ঠিক চিহ্ন দিতে হবে। তাহলে এটাও কী করতে হবে, পুরো বাক্যটা লিখতে হবে যেমন আছে, বন্ধনীতে যেমন ঢুকতে হবে, যেটা ঠিক তার মাথায় ঠিক চিহ্ন দিতে হবে, ঠিক যেভাবে বইতে করা আছে, যেভাবে আমি তোমাদের করাচ্ছি সেভাবেই কিন্তু পরীক্ষা আসলে তোমাদের করতে হবে, অর্থাৎ যেমন তোমাদের বলা হবে পরীক্ষার সময় ভালো করে ওপরে কী লেখা আছে সেটা পড়বে, ইনস্ট্রাকশন যেটাকে বলে, কীরকমভাবে তোমাকে লিখতে বলা হচ্ছে সেটা ভালো করে পড়বে, পড়ে ঠিক সেইভাবেই কিন্তু লিখতে হবে, তোমরা তোমাদের ইচ্ছা মতন লিখে ফেললে পুরো নম্বর পাবে না। 5-এর ক বলছে পাশাপাশি কয়েকটি পাড়া নিয়ে একটি শহর, গ্রাম, বন্দর হয়। আমরা সবাই জানি পাশাপাশি কয়েকটি পাড়া নিয়ে একটি গ্রাম হয়, তাই গ্রামেতে ঠিক চিহ্ন দিয়েছি। খ নম্বর হচ্ছে ধান, পাট, আলু, কার্পাস প্রভৃতি গ্রামে, শহরে, বন্দরে উৎপন্ন হয়। আমরা সবাই জানি ধান, পাট, আলু বা অন্যান্য যে কোনো উৎপাদন যেগুলো হয় খাদ্যশস্য বিশেষ করে সেগুলো সবই কিন্তু গ্রামে উৎপন্ন হয়, তাই গ্রামে ঠিক চিহ্ন দিয়েছি।
গ নম্বর হচ্ছে শহরের সব রাস্তা, শহরে খেয়াল করো শহরের সব রাস্তা কাঁচা পাকা পাথুরে হয়। কাঁচা তো গ্রামে হয়, পাথুরে সাধারণত পাহাড়ি এলাকায় হয়। শহরে কিন্তু বেশিরভাগ রাস্তায় কী হবে, পাকা, তাই পাকায় ঠিক চিহ্ন দিয়েছি। গ নম্বর হচ্ছে শহরের বেশিরভাগ লোক কৃষিজীবী, চাকুরিজীবী, মৎস্যজীবী। কৃষিজীবী তো গ্রামে হবে, মৎস্যজীবীও থাকে, কিন্তু শহরের বেশিরভাগ লোকই হবে কি না চাকুরিজীবী, তারা কোনো না কোনো জায়গায় চাকরি করেন। আর 1 নম্বর হচ্ছে বাড়ি বাড়ি চিঠি বিলি করেন কামার, পিয়ন, উকিল। কামার আমরা জানি যারা লোহার জিনিস তৈরি করেন, উকিল যারা বিভিন্ন আইনের কাজ কারবার করেন, এবং পিয়ন হচ্ছে যারা চিঠি বাড়ি বাড়ি বিলি করেন। চিঠি বা প্রয়োজনীয় কি বলবো মানি অর্ডার হতে পারে, বা অন্যান্য ডাকযোগের মাধ্যমে যারা প্রয়োজনীয় কাগজপত্র বাড়ি বাড়ি বিলি করেন তাদের বলা হয় পিয়ন। তাহলে এটা সঠিক উত্তর হবে পিয়ন। তাহলে বাচ্চারা আজকে ক্লাসে 30 পাতার আজকে আমরা এই কাজগুলো কিন্তু কমপ্লিট করলাম। আমি ঠিক নেক্সট ক্লাসেই তোমাদের এই 3-এর এই প্রশ্নগুলো করিয়ে দেবো।